বায়ু প্রদূষণ। বায়ু প্রদূষণ কিমান ভয়াবহ হব পারে আপনি জানেনে? বায়ু প্রদূষণে কাঢ়ি নিছে গড় হিসাবত আমার জীবনের পাঁচটাকৈ বছর। ভারতের দরে এখন দেশ যত বায়ু প্রদূষণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বা আমার দেশের একটা প্রত্যাহ্বান, ভারতত গড় আয়ুষ একো একো গৰাকী ভারতীয় লোকর, ভারতত বসবাস করা লোকসকলের আয়ুষ কমি আহিছে গড়ে পাঁচ বছর তিন মাসক। উদ্বিগ্নতার বিষয় নহয় জানো বায়ু প্রদূষণ, অর্থাৎ এতিয়া দূষিত বতাহৰ কথা এতিয়া কেবল মুখৰ কথা হৈ থকা নাই, বা মুখে মুখে এয়ার পলিউশন বা পলিউশন বাঢ়িছে এই ধরনের কথা আর হয়ে থাকা নাই। এতিয়া সঁচাকৈয়ে বায়ু প্রদূষণ আমার বাবে কিমান ডাঙৰ এটা থ্রেট হৈ পৰিছে, আমার বাবে কেনেকুৱা এটা রিস্ক হৈ পৰিছে, শেহতীয়া কিছু তথ্যই হয়তো আপোনাকো এবার ভাবিবলৈ বাধ্য করব। সকলকে উদ্বিগ্নতা করা কিছু তথ্য এই মুহূর্তে আপোনালোকক দিবলৈ বিচাৰিছো। দিল্লী কি ধরনের গ্যাস চেম্বার হৈ পৰে সেয়া আমি জানো, দিল্লীত এটা সময়ত গৈ উশাহ নিশাহ লব নোৱাৰা অৱস্থা হৈ পৰে। আৰু লগতে সৌ সিদিনা, আজি কেইটামান মাহ পূৰ্বলৈকে যাওকচোন উভতি গুৱাহাটী মহানগৰীত, অসমতো কেনেকুৱা ধৰণৰ গুৱাহাটীৰ অৱস্থা হৈছিল গৈ সেয়া আমি বাতৰি আমি পৰিৱেশন কৰিছিলোঁ, আমি দৰ্শকক জনাইছিলোঁ কেনেকৈ গুৱাহাটীৰ বতাহ যথেষ্ট দূষিত হৈ পৰিছিল। কিন্তু এতিয়া যিখিনি তথ্য পোহৰলৈ আহিছে শিকাগো ইউনিভাৰ্চিটিৰ এটা অধ্যয়নত, সেয়া কিন্তু সঁচাকৈয়ে ভয় লগা। শিকাগো ইউনিভার্সিটির এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স নামৰ এটা অধ্যয়নত পোহৰলৈ আহিছে যে কিমান ডাঙর রিস্ক এতিয়া বায়ু প্রদূষণ আমার প্রত্যেকরে জীবনের বাবে, আমার প্রত্যেকরে স্বাস্থ্যর বাবে। এই অধ্যয়নট বা এই স্টাডিটুত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সত পোৱা গৈছে যে আমার জীবনের বাবে, আমার স্বাস্থ্যর বাবে আটাইতকৈ ডাঙর রিস্কটোয়ে হৈছে এয়ার পলিউশন, বায়ু প্রদূষণ। ধূম্রপান করা বা খুব ধূম্রপান করা বা খুব সুরাপান করা একোগী ব্যক্তিয়ে বা খুব লেতেরা পানি খোৱাৰ পৰা আমার স্বাস্থ্যের যি ধরনের অবনতি ঘটিব পাৰে, এই দূষিত বায়ু উশাহ নিশাহ শ্বাস প্রশ্বাস লওয়ার ফলত সিমানেই আসলতে আমার স্বাস্থ্যের প্রতি ক্ষতি হয়। এবার কল্পনা করে চাও, আৰু জানেনে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ গাইডলাইন অনুসৰি যদি আমি সঁচাকৈ WHOয়ে যি ধৰণে গাইডলাইন কৈছে যে আমি কিমান কমাব লাগিব বায়ু প্ৰদূষণ, সেই হিচাপত যদি আমি বায়ু প্ৰদূষণ কমাই আনিবলৈ সক্ষম হওঁ তেতিয়াহ'লে আমাৰ গোটেই পৃথিৱীৰ প্ৰত্যেকগৰাকী লোকৰ যি গড় আয়ু সেয়া প্ৰায় দুবছৰ তিনি মাহকৈ বাঢ়ি যাব। WHOর গাইডলাইন আছে, আর WHOর গাইডলাইন মতে আমি যদি সঁচাকৈ গোটেই পৃথিবীত যদি আমি বায়ু প্রদূষণের মাত্রা আমি কমাই আনিব পাৰো, একেবাৰে যদি বায়ু প্রদূষণ কমাই আনিব পাৰো যি ধরনের WHOয়ে এটা নির্ধারিত একটা সংখ্যা দিছে গৈ, সেই অনুপাতে যদি আমি নিয়ন্ত্রণ কৰিব পাৰো তেতিয়াহলে আমার পৃথিবীর প্রত্যেকগৰাকী ব্যক্তির গড় আয়ুষ প্রায় দুবছর তিন মাস পর্যন্ত বাঢ়িব। এই যে শিকাগো ইউনিভার্সিটির এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সর অধ্যয়নটি করেছে, এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স যোনে যিগৰাকীয়ে সৃষ্টি করেছে বা উদ্ভাবন করে উলিয়াইছে আমার বায়ু প্রদূষণের মাত্রায় কি ধরনের আমার স্বাস্থ্য ক্ষতি করেছে সেই বিষয়ে অধ্যয়ন করবলৈ, তেওঁ হৈছে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল গ্রিনষ্টোন। মাইকেল গ্রিনষ্টোন আর তেওঁর যি সহ গবেষকসকলে তেওঁলোকে এনার্জি পলিসি ইনস্টিটিউট, শিকাগো ইউনিভার্সিটির এই এনার্জি পলিসি ইনস্টিটিউটত এই অধ্যয়ন করেছে আজি বিগত বহু বছর ধরে, আর তেওঁলোকৰ এই অধ্যয়নত এই ভয়ানক তথ্যখিনি পোহৰলৈ আহিছে। আর আটাইতকৈ ডাঙৰ কথাটো কি জানেনে, দক্ষিণ এশিয়ার আটাইকেইখন দেশতে ভয়াবহ প্রদূষণৰ ফলত গড় হিসাবত যি এই এই ঠাই এই বা বৃহৎ এই পৃথিবীর অংশটোর প্রতিগৰাকী বাসিন্দার গড় আয়ু প্রায় ছবছৰৰো অধিক কাল কমি আহিছে। অর্থাৎ কবলৈ গলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি অধিক ভয়াবহ, আর গোটেই পৃথিবীর ভিতরতে আটাইতকৈ পলিউশনত বা আটাইতকৈ বায়ু প্রদূষণত ক্ষতিগ্রস্ত দেশ কেইখনের ভিতর অন্যতম হৈছে, ছখনকৈ দেশ অন্যতম হৈছে আমার ভারতবর্ষ, লগতে আছে চুবুরিয়া পাকিস্তান, চীন আছে, চাইনা, লগতে নাইজেরিয়া আছে, আৰু বাংলাদেশ আৰু ইন্দোনেশিয়া আন দুখন এশিয়ান দুখন দেশও ইয়াত আছে। আৰু এই কেইখন দেশৰ বায়ু প্রদূষণ সঁচাকৈ ভয়ানক এতিয়া পরিস্থিতি।
আৰু এইকেইখন দেশত আচলতে জনসংখ্যাও যথেষ্ট বেছি আৰু পৃথিৱীত সেইবাবে এইকেইখন দেশত যি ধৰণে বায়ু প্ৰদূষণৰ মাত্ৰাই প্ৰতিগৰাকী লোকৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি মাতি আনিছে, গড় আয়ুস কমাই তুলিছে, এয়াৰ কোৱালিটি লাইফ ইণ্ডেক্স সেই ধৰণে প্ৰভাৱিতও হৈছে সমগ্ৰ পৃথিৱীজুৰি, যিহেতু হিচাপ নিকাচ গড় হিচাপত কৰা হয়। আৰু লগতে আন দুটামান কথা আপোনালোকক এই মুহূৰ্তত জনাম যে আমাৰ দেশত কেন্দ্ৰীয় চৰকাৰে 2019ত এটা বিশেষ বায়ু প্ৰদূষণৰ সৈতে যুঁজ দিবলৈ এটা বিশেষ এটা কাৰ্যপন্থা হাতত লৈছিল, ৱাৰ অন পলিউশ্যন আৰম্ভ কৰা হৈছিলে। এক প্ৰকাৰ ক'বলৈ গ'লে প্ৰদূষণৰ বিৰুদ্ধে এখন যুঁজ আৰম্ভ কৰা হৈছিলে আৰু ইয়াত নেশ্যনেল ক্লিন এয়াৰ প্ৰগ্ৰেম এটা ঘোষণা কৰা হৈছে, যাৰ অধীনত অৰ্থাৎ 2019 চনতে ঘোষণা কৰা হৈছিল, যাৰ অধীনত 2017 চনৰ যি পাৰ্টিকুলেট পলিউশ্যন, বায়ুমণ্ডলৰ যি পলিউশ্যন বা আমাৰ বতাহৰ যি বায়ুৰ যি পলিউশ্যন, সেই পলিউশ্যন হ্ৰাস কৰিবলৈ প্ৰায় 2022 চনলৈকে 20-30% হ্ৰাস কৰাৰ বাবে এটা লক্ষ্য নিৰ্ধাৰণ কৰা হৈছিল আৰু অলপতে 2022 চনত এই গোটেই লক্ষ্যটো আকৌ এবাৰ নতুনকৈ লক্ষ্য স্থিৰ কৰি লোৱা হৈছে আৰু এইবাৰ 2026 চনলৈকে 40% এই বায়ু প্ৰদূষণৰ মাত্ৰা কমাবলৈ এটা নিৰ্দিষ্ট লক্ষ্য এটা লোৱা হৈছে চৰকাৰৰ ফালৰ পৰা। আৰু আমাৰ গোটেই দেশৰ সম্পূৰ্ণ আমাৰ দেশখনৰ সমগ্ৰ জনসংখ্যা, আমি এনেকুৱা এটা আমি পৰিস্থিতিত আমি বসবাস কৰি আছোঁ যে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ যি গাইডলাইন আছে বায়ু প্ৰদূষণৰ ক্ষেত্ৰত, তাতকৈ আমি বহু বেছি বায়ু প্ৰদূষণত আমি জৰ্জৰিত হৈ আছোঁ। অৰ্থাৎ আমাৰ পলিউশ্যনৰ, বায়ু প্ৰদূষণৰ মাত্ৰা আমাৰ দেশত ইমানেই ভয়ানক। কিন্তু লগতে আন কেইটামান তথ্য আপোনালোকক জনাবলৈ বিচাৰিম। বতাহৰ যি পাৰ্টিকুলেট পলিউশ্যন, সেয়া যোৱা 1998 চনৰ পৰা 2021 চনলৈকে সেয়া বৃদ্ধি হৈছে 67.7%, 67.7% বৃদ্ধি হৈছে। আৰু একেধৰণে 2013 চনৰ পৰা 2021 চনলৈকে যদি হিচাপ কৰা যায়, সমগ্ৰ পৃথিৱীৰ, আমাৰ ভাৰতৰ বায়ু প্ৰদূষণৰ যি মাত্ৰা সমগ্ৰ পৃথিৱীৰ 59.1% যি পলিউশ্যন হৈছে, বায়ু প্ৰদূষণ হৈছে, সেয়া আমাৰ দেশখনৰ, ভাৰতৰ পৰা হৈছে। আৰু যদি 2013 চনৰ পৰা 2021 চনলৈকে এই তথ্যটো আপোনালোকক জনাওঁ, এই তথ্যখিনি যি প্ৰদূষণৰ মাত্ৰা বাঢ়িছে, এই বঢ়া মাত্ৰাখিনিৰ 59.1% আমাৰ দেশৰ পৰা বাঢ়িছে সমগ্ৰ বিশ্বত, সমগ্ৰ পৃথিৱীত। আৰু জানেনে, যদি আমি WHOৰ গাইডলাইন অনুসৰি যদি আমি গোটেই এই নিয়ন্ত্ৰণ কৰিব পাৰোঁ আমাৰ প্ৰদূষণৰ মাত্ৰা, তেনেহ'লে আচলতে একো একোগৰাকী, দিল্লীৰ পৰা আৰম্ভ কৰোঁ, দিল্লীৰ একো একোগৰাকী বাসিন্দাৰ গড় আয়ুস বাঢ়িব প্ৰায় 11 বছৰকৈ। সঁচাকৈ উদ্বিগ্নতাৰ আৰু ভয়ানক তথ্য নহয় জানো? এইখিনিয়ে আপোনালোকক এই মুহূৰ্তত জনাবলগীয়া আছিলে।